তো গাইস, আজকে আমি একটি নতুন উদ্দেশ্যে যাচ্ছি। অনেকদিন পর আজকে আমরা বার হয়েছি, আর আজকে মেন উদ্দেশ্য নিয়ে যেটি সেটি হচ্ছে ফটোশ্যুট। সেই ফটোশ্যুট আমরা করব আজকে, আর কোথায় গিয়ে ফটোশ্যুটটি করব সেটা অবশ্যই দেখতে পাবে। প্রচুর বন্ধু বান্ধব আসছে, সবাই মিলে এনজয় করব। তো চলুন গাইস, দেখা যাক। অনেকেই গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, কারণ এই রাস্তায় আমি অনেকবার এসেছি এবং আমাদের বন্ধুদের সাথে অনেকবার আমি গেছি। তো যাই হোক, মালটা এক্ষুনি মরে যেত। হ্যাঁ, মালটা মরতে গিয়ে বেঁচে গেল। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি সেই আমাদের গন্তব্যস্থানে। তো আমরা এখানে গিয়ে আমরা ছবি তুলবো, অনেক মজা করবো, অনেক আনন্দ করবো। তো গাইস, আর এত অসুবিধা হচ্ছে রাস্তা। বল, চলে এসছি আমরা একদমই পুরো সেই আমাদের সঠিক যে জায়গাটা ঠিক করা। আরে ভাই, এমনি শুরু হচ্ছে, ওদিকে শুট চলছে, পিছনে ছবি তুলতে হবে। তো যাই হোক, প্রত্যেকে ছবি তোলার ব্যস্ত। চলো গাইস, গিয়ে দেখতে থাকো, আর আমরা গিয়ে ছবি তুলবো, ওখানে গিয়ে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবো। তো চলুন। অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসছে, আমরা একটু আগিয়ে চলে এসেছি। তো আমরা ওখানে যাচ্ছি যেখানে আমরা ছবিটি তুলবো। আশা করি আমাকে অনেকবার এই রাস্তা দেখেছে, অনেকেই দেখেছে, এবং আমরা আজকে প্রায় অনেক দিন পর আজকে সেই রাস্তায় আবার এসেছি। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর খুব একটা ভালো প্লেস পাচ্ছি না। দেখা যাক কোথায় যাব। আস্তে আস্তে এসে ওখানে গিয়ে হ্যাঁ, আমরা বিরিদ্বীপ তোলায় যাচ্ছি। ও বাবা, এখানে লেখা ছিল ডেঞ্জার। ওই যে কোথায় সে দেখতে পাচ্ছে, ওই যে বিশ্ববাংলা, এখানে সেই সিনেমাটা সঞ্জীব, যে প্রসঞ্জিত দেবের যে সিনেমাটি হয়েছিল, সেই সিনেমার একটু ছোট্ট অংশ। ভালো লাগছে না, আর ভালো লাগাতে হবে টাকা নেই, ওর মেন হচ্ছে টাকা। টাকা থাকলে সব ভালো লাগবে, টাকা থাকলে। যাই হোক, পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু অবশেষে আমরা ভয় করি ধক্কা দিলাম না, ভয় করি না। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি চাইবো পুলিশ যাতে না ধরে। যদি ধরে তাহলে তো ভুল হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করে দিও। এটা এখন প্রচুর ভাইরাল, প্রচুর পরিমাণে ভাইরাল। গাইস, ফাইনালি চলে এসেছি, আর আমাদের আর সময় বাকি আছে, তার মধ্যে আমরা চলে যাব। আর প্রকৃতিটা কত সুন্দরভাবে দেখুন, আমি দেখাচ্ছি প্রকৃতি সত্যি। গাইস, আমরা চলে এসেছি সেই যেখানে ফটোশ্যুট করবো বলেছিলাম, তো সেখানে আমরা চলে এসেছি এই মাত্র। আর আমরা এখন চারিদিকে ঘুরবো, ঘোরার পরে আমরা এখন ফটোশ্যুট করবো। অনেকে আসছে, এসে এখনো পৌঁছায়নি। তো যাই হোক, আমরা চলে এসেছি কোথায় সেটা দেখে নিন। চলা দিক লাজা, সেই টাওয়ার, এটা একটা মানে সুন্দর নিউ টাউনের মধ্যে একটা সৌন্দর্য। যেমন বিশ্ব বাংলা, তেমনি এটিও একটি সুন্দর টাওয়ার, মানে সত্যি টাওয়ার, মানে মনে হচ্ছে যেন কোথায় সেই বাইরের দেশে যেন চলে এসেছি। তো এই টাওয়ারটি এখানে অনেকে ছবি তোলার জন্য আসে, আর এখানে বিশেষ করে এখানে বলতে পারি ছবি তোলার জন্যই, অনেকে ফটোশ্যুটের জন্যই বিশেষ করে এখানে আসে। তো আমরা আজকে চলে এসেছি গাইস, তো এখানে আমি দেখাবো কোথায় ফটোশ্যুট করব। আর এসে এখনও পৌঁছায়নি আমার বন্ধু বান্ধবগুলো, আর অনেকে আসছে, অনেকে মানে আসতে লেট হচ্ছে। যাই হোক, লেট হলেও আসবে, কারণ আমরা বলেছিলাম যে আমরা ঠিক ফটোশ্যুট করবো সেই যেখানে, সেখানে আমরা আমাদেরকে লোকেশান পাঠিয়ে দিয়েছি ওদেরকে, ওরা আসছে। আর আজকে আমরা এখানে ফটোশ্যুট করবো, আর এখানে আমরা সমস্ত সব কিছু ঘুরে দেখাবো। তো আমি ভাবছিলাম আজকে ভিডিওটি করবো না, কিন্তু যাই হোক, আমরা
আমি আর সহ্য করতে পারছিলাম না, সেই জন্য আমরা ভিডিওটি বানিয়ে ফেললাম। যাই হোক, তো পুরো ভিডিওটি দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো গাইস চলো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। সবাই অনেক ব্যস্ত মানুষ, কারণ এখানে দেখতে পাচ্ছি সামনেই পরে শুরু হচ্ছে দিঘির যে পার্ক, একটা পরিমাণে একটা দিঘি আছে, তো সেই দিঘিতে এখানে অনেকে মানে কিছু সময় বসে থাকে। তো এখানে বসে থেকে এবং রিল্যাক্স টাইমটা অনেক এখানে এসে কাটায়। তো যাই হোক, আমার বলার মতো কিছু নেই, সব কিছু দেখার সেই অসাধারণ মানে প্লেস আর সেই প্লেসটি। তো যাই হোক, এখানে কারণ আমরা জানি যে রাস্তায় চলাফেরা করতে গেলে প্রচুর পরিমাণে অন্যরকমের বাইকের সাউন্ড পাই, তেমন একটা এক্ষুনি একটা বান্ধা চলে গেল। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করবে আর দেখো, আশা করি ভালো। এখানে ফটোশ্যুটও হচ্ছে এবং তার সাথে সাথে ছোটো ভিডিও বানায় অনেকে। তো ওখানে আমাদের এক দাদা দিদি তারা ভিডিও করছে। বাচ্চাদের অনেক রাইড করার জায়গা আছে, মানে রাইড করার জন্য এটা আছে। আর দোলনা যারা চাপবেন তারা দোলনা চাপতে পারবেন, এবং এখানে রাইড করবার জিনিস আছে। তো আমি করবো, চলুন গাইজ দেখুন। রাতের বাতি চলে গেছে, তো রাতে আর দিনে মিশিয়ে একটা অন্যরকম। বলো ভাই, টাটা। হ্যালো ভাই, টাটা পিছন থেকে টাটা। তো এখানে গাইস প্রতিটা ঘুরতে এখানে এনজয় করলাম, আর আমরা শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাড়ি থেকে রওনা দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আবার আসছি খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে ওরাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রচুর এনজয় করলাম এখানে, আর এখানে দেখার মতো প্রচুর, বিশেষ করে আমরা যেটুকু ছবি তুলতে এসেছিলাম কিন্তু ছবি তোলার মধ্যেও আমি আমার ভিডিওটি কন্টিনিউ করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।